এবং সেই দলের তিনি নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্মনা হলে আজকে আমরা পৃথিবীর মুখে একটা মানচিত্র পেতাম না। সেই বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু কে 15 আগস্ট 1975 সালে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার সাথে তার পরিবারের 15 জন সদস্য বঙ্গমাতা মুজিব এবং সেই সাথে আমাদেরই এই সেনাবাহিনীর সদস্য, সামরিক বাহিনীর সদস্য বীর সরদার সালার ক্যাপ্টেন কামাল, লেফটেন্যান্ট জামাল এবং বন্ধুকে বাঁচাতে গিয়ে যিনি প্রাণ দিয়েছেন ব্রিগেডিয়ার জামিল সাহেব, স্মরণ করি আমাদের স্বাধীনতা যুদ্ধের 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মা বোন যাদের রক্তের বিনিময়ে এবং সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস অনেক ইতিহাস, বলতে গেলে বাংলাদেশের স্বাধীনতার গোড়াপত্তনের ইতিহাস, যা কিছু ঘটেছে 48 থেকে 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর অভ্যুত্থান, 25 মার্চের কাল রাজনীতিতে হানাদার বাহিনীর যে আক্রমণ, নৃশংস আক্রমণ, হত্যাযজ্ঞ, সর্বোপরি অবশ্যই বলতে হয় যে 7ই মার্চে যেখানে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার নির্দেশনা দিয়ে গেছিলেন, তার ভিত্তিতেই আসলে স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছে। আমরা কৃতজ্ঞ, স্মরণ করি বঙ্গবন্ধুকে, উনি আমাদেরকে সোনার বাংলা দিতে চেয়েছিলেন, আজ ওনার সেই অকালে আমরা ওনাকে হারিয়েছি, আমরা ওনার সেই স্বপ্ন উনি পূরণ করে যেতে পারেন নাই, কিন্তু উনি ওনাকে হত্যা করে হলো বাংলাদেশ আওয়ামী লীগকে হত্যা করতে পারে নাই, গণতন্ত্রকে হত্যা করতে পারে নাই, এই শত্রুরা স্বাধীনতাকে হত্যা করতে পারে নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সারা বাংলাদেশে আমরা দিশেহারা, বাঙালি জাতির দিশেহারা, তখন বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে আসেন এবং এই দলের নেতৃত্ব গ্রহণ করেন এবং সেই থেকেই শুরু হয় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের কর্মসূচি এবং সেটা কার নেতৃত্ব হয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্ব, যিনি মানবতার নেতা, তিনি উন্নয়নের সারা পৃথিবীতে আজকে উন্নয়নের রোল মডেল এবং উন্নয়নের নেত্রী হিসেবে পরিচিত। আজকে বাংলাদেশকে যে দেখেন, আমরা আজকে 50 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, এর মধ্যে আওয়ামী লীগ গত 13 বছর এবং তারপরে আগে হয়তো 2 বছর 15 বছর শাসন করেছে, তার আগে কিন্তু 35 বছরে কিন্তু বিএনপি জাতীয় পার্টি এবং সেনা শাসক কর্তৃক পরিচালিত হয়েছে দেশ, কিন্তু কি দিয়েছে
যে পরমশ্রী মাতৃবন্ধু ছিল তার থেকে আমরা কি পেয়েছি, কিন্তু বঙ্গবন্ধু কন্যা নেতৃত্ব হাতে নিয়ে আজকে বাংলাদেশকে তলাবিহীন রাষ্ট্র থেকে আজকে উন্নয়নশীল দেশ হিসেবে সারা পৃথিবীতে পরিচিত করেছে এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হয়েছে। ইনশাআল্লাহ আগামী দশকের মধ্যে ইনশাআল্লাহ জনতা শেখ হাসিনার যে মিশন এবং ভিশন সেটা হল বাংলাদেশকে উন্নত দেশ হিসাবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করতে ইনশাআল্লাহ সেটা আমরা অবশ্যই জননেত্রী শেখ হাসিনাকে আমরা যদি ক্ষমতায় আবার ভোটের মাধ্যমে আনতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের সেই উদ্দেশ্য এবং সেই মিশন এবং ভিশন আমাদের অর্জিত হবে। একটা বিষয় আপনাদের স্মরণ করে দিতে চাই যে যখনই উন্নয়ন আওয়ামী লীগের আগে ক্ষমতায় এসছে 1993-তে তখনও কিন্তু দেখেন যেভাবে জ্বালাও পোড়াও পেট্রোল বোমা যে বিএনপি এবং তাদের দোসর স্বাধীনতা বিরোধীদের দিয়ে যেভাবে শুরু হয়েছিল প্রোপাগান্ডা মিথ্যাচার সেটা কিন্তু আবার শুরু হয়েছে। আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে, সামনে নির্বাচন খুব কঠিন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগেই এখনই তাদের অনেক জায়গা কিন্তু জ্বালাও পোড়াও শুরু হয়ে গেছে। আমরা যারা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর লোকজন এখানে মুক্তিযোদ্ধার পরিবার, স্বাধীনতার পরিবারের লোক, আওয়ামী পরিবারের লোক, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা হুঁশিয়ার থাকবেন। এইসব মিথ্যাচার এবং এইসব প্রোপাগান্ডা প্রতিহত করতে হবে। প্রত্যেক বঙ্গবন্ধু যেমন বলেছিলেন 7ই মার্চে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো এবং প্রতিরোধ করতে হবে। আগামী নির্বাচন খুব সন্নিকটে, দ্বাদশ নির্বাচন, আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা প্রস্তুতি নেন এবং জননেত্রী শেখ হাসিনাকে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে যেন আবার আমরা ক্ষমতায় আনতে পারি এবং এই উন্নয়নের যে রোল সেটা যেন আমরা ধরে রাখতে পারি এবং আমরা যেন উন্নতশীল দেশে জননেত্রী শেখ হাসিনার সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি এবং তার হাতকে শক্তিশালী করতে পারি। উন্নয়নের হিসাব বাংলাদেশ আওয়ামী লীগের এবং আমাদের নেত্রী জননেত্রী দেশ নেত্রী শেখ হাসিনার সব কিছুই আপনাদের জানা আছে। আপনারা যদি তাকান আমাদের এই নগরকান্দা শান্তা বৃহত্তর ফরিদপুরের দিকে তাকান, আজকে ইনশাআল্লাহ আগামী আমাদের যে স্বপ্ন ছিল, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল পদ্মা সেতু, সেই পদ্মা সেতু তারই সুযোগ্য কন্যা আমাদের প্রিয় নেত্রী আগামী 25 তারিখে উদ্বোধন করতে যাচ্ছেন। ইনশাআল্লাহ আগামীতে দেশের উন্নয়ন আমরা আরো পাব। আগামী 25 তারিখে নেতৃবৃন্দ আপনারা যেখানে যারা হাজির আছেন উপস্থিত আছেন, কেন্দ্রীয় দলের আর বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রত্যেক জেলার সভাপতি সেক্রেটারিকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই অনুষ্ঠানে আমরা সতর্কতে উপস্থিত থাকব। আমাদের প্রিয় নেতা এখানে ফরিদপুরের জেলা কমিটির আমাদের সভাপতি, আমাদের শামীম হক ভাই এবং আমাদের সেক্রেটারি ইশতিয়াক আরিফ ভাই, তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী 25 তারিখে আমরা ফরিদপুর থেকে
এই নেত্রী অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব এবং আপনাদেরকে ওই অনুষ্ঠানে লোকজন নিয়ে উপস্থিত থাকার জন্য আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। থেকে কলম।